নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজকের এই আলোচনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। মার্চ 2024 ছয় রাশি অর্থের সাগরে ভাসবে। এই ছটি রাশি মার্চ মাসে হঠাৎ কোটিপতি হতে চলেছে। এই ছয় রাশি মার্চ মাসে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি, এই বিষয় নিয়ে এ ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। বেশ কিছু যোগ কিন্তু এ মাসে রয়েছে এবং রাশি পরিবর্তনও কিন্তু করছে বেশ কিছু গ্রহ। ছয় মার্চ শুক্র রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে প্রবেশ, সাতই মার্চ বুধ রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করছে, পনেরোই মার্চ রবি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে, ষোলোই মার্চ মকর রাশি থেকে কুম্ভ রাশিতে মঙ্গলের অবস্থান এবং ২৬শে মার্চ মীন রাশি থেকে মেষ রাশিতে বুধ গ্রহের অবস্থান এবং ৩১শে মার্চ ২০২৪ শুক্র আবার রাশি পরিবর্তন করে তুঙ্গ গৃহে মীন রাশিতে অবস্থান করছে। কি ফলাফল পেতে চলেছে, কি রেজাল্ট পেতে চলেছে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। দেখুন, অনেকেরই একটাই সমস্যা যে ঋণ। আমি অনেক ছক দেখছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ঋণ কর্মহীন হয়ে রয়েছে, অনেকে কর্মপ্রাপ্তিতে বাধা এবং পাশাপাশি ব্যবসা করছে, ব্যবসা চলছে না। আচ্ছা, ব্যবসার জায়গাটা আমি একটু বলি। ব্যবসা আগে নির্বাচন করতে হবে কোন ব্যবসাটা আপনি করবেন। স্থান কাল পাত্র বুঝে কিন্তু ব্যবসা করতে হবে, অর্থাৎ সেই পরিস্থিতি এবং আপনার সেই গ্রহটা পাওয়ারফুল রয়েছে কিনা, তার বিজনেস করছেন কিনা, তবে কিন্তু ব্যবসাতে ডেভেলপমেন্ট কিন্তু হবে। তো যারা পরামর্শ করবেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে মেসেজ করুন। আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যার হাত ধরি কিনা তাকে কিন্তু আমি টেনে তুলি, ওই হচ্ছে হবে বলে কৌশিকদের কাছে কোনো কথা নেই। দেখুন, সমস্যা তো জীবনে রয়েছে, এই সমস্যার সমাধানের একমাত্র পথ হচ্ছে জ্যোতিষ শাস্ত্র, আর জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। তাই যারা সমস্যায় পড়ে রয়েছেন, একের পর এক সমস্যা, কি করবেন ভেবে উঠতে পারছেন না, একবার পরামর্শ করুন। পাশাপাশি বাস্তু কনসাল্ট অবশ্যই করুন। বাস্তু কিন্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে। অনেকে বলে যে কৌশিকদা বাস্তু আবার কী করে করে। দেখুন, বাস্তু আমি অনেক রিসার্চ করে দেখেছি, বাস্তু আমাদের জীবনে কতটা প্রভাব বিস্তার করে। বাস্তু যদি আপনার ফেভারে না থাকে, সে গৃহে ঢুকে কিন্তু আপনি সে মতন ডেভেলপমেন্ট করতে পারবেন না। তাই বাস্তু রেক্টিফিকেশন করা দরকার রয়েছে। যারা প্রচুর শরীর স্বাস্থ্য নিয়ে অনেকে ভুগছেন, আমি একটি কথা বলি, যারা প্রচুর শরীর নিয়ে ভুগছেন না, ওষুধ খাওয়ার আগে আপনারা কিছু টিপস আপনারা এগুলো মেনে চলুন। নম শিবায়, ওং নম শিবায় না, শুধু নম শিবায় বলে ওষুধটা আপনি খেয়ে নিন। দেখবেন এই ওষুধটা অমৃতর মতন কাজ করবে, অমৃত অমৃত। আমি এই কথাটা বললাম, নম শিবায় এটা বলবেন, ঈশ্বরের নাম স্মরণ করে যখনই আপনি ওষুধটা খাবেন দেবাদিদেব মহাদেবের, তখন দেখবেন জিনিসটা অনেক পজিটিভ জায়গাগুলো এসছে। এবং এর পাশাপাশি বিশেষ করে আপনার বাস্তু গৃহটা একবার দেখিয়ে নিন এবং হস্তরেখা
আর যাদের জন্মকুণ্ডলী রয়েছে অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন। ছয় রাশি বাজিমাত করবে মার্চ মাসে, বিশ্ব রেকর্ড করবে, নতুন রেকর্ড করবে মার্চ মাসে। কোন এই সৌভাগ্যশালী ছয়টি রাশি আমি একে একে আলোচনা করব। দেখুন, প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন, সে রাশি বিশ্ব রাশি। হ্যাঁ, বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু এই মার্চ মাস আপনাদের জন্য কিন্তু বিশেষভাবে শুভ বার্তা নিয়ে আসবে। যারা টেকনিক্যাল ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, আইটি সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি ট্রাভেল ট্যুরিজমের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বা গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন, বা গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে প্রচুর লাভ আপনাদের আসবে। কর্ম চেঞ্জ যারা করতে চাইছেন বা কর্মক্ষেত্রে আপনারা প্রমোশনের চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং আপনাদের এই সময়ের মধ্যে ইনকামের জায়গা বাড়বে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে, তবে শরীর স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখুন। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশি কিন্তু বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, মিথুন রাশির ভাগ্য ক্ষেত্রে। মিথুন রাশি এই সময়ের মধ্যে ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট পাবেন, সন্তান প্রাপ্তি, যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো। এবং আপনারা যারা কর্মের জায়গাটা নিয়ে কিছু সমস্যা চলছিল, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আপনাদের দেখা যাচ্ছে এবং কেরিয়ারের ক্ষেত্রে এই সময় আপনাদের লাভ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যদি হন মিথুন রাশির মানুষ, বিশেষভাবে লাভ এই সময় পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। হ্যাঁ, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ ফল আপনাদেরকে দিবে। দেখুন, আপনাদের কিন্তু শনি সারাসাতে শুরু হয়ে যাচ্ছে, আগাম আপনাদেরকে অ্যালার্ট করছি মেষ রাশি, ইমিডিয়েট যোগাযোগ করুন, শনি সারাসাতে প্রতীক্ষা করুন। আর বেশি দিন নয়, আপনাদের এক বছরও কিন্তু সময় নেই, শনি সারাসাতির প্রথম চরণ শুরু হচ্ছে, আর তার আগে আপনারা প্রতীক্ষা করুন মেষ রাশি। আমি আবারও বলছি মেষ রাশির ক্ষেত্রে, কারণ আপনার জন্মকুণ্ডলী আগে দেখে নিন শনির স্থিতি কেমন রয়েছে। আপনাদের এই সময়টা কিন্তু এই 2024 আপনাদের ক্ষেত্রে কিছু কিছু শুভবার্তা নিয়ে আনবে, আপনাদের ইনকাম বাড়বে, আপনাদের সন্তান এবং ভাগ্যক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে উন্নতি এই মাসে কিন্তু দেখা যাচ্ছে, এবং ধন প্রাপ্তির একটা প্রবল সম্ভাবনা এবং দাম্পত্য সুখ নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। এরপর যে রাশি সেটি হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশি ব্যাংক ব্যালেন্স বাড়বে, এক কথায় মকর রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ দিবে। মকর রাশির এই সময়ের মধ্যে বিদেশ থেকে লাভ দিবে। মকর রাশির কর্মক্ষেত্রে প্রমোশন দেখা যাচ্ছে এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে এই সময় লাভ দিতে চলেছে। তুলা রাশির মান সম্মান, যশ, পদ প্রতিষ্ঠার লাভ আপনাদের হতে চলেছে। আপনাদের এই সময়ের মধ্যে কোনো বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং কোনো সম্পত্তিগত দিক থেকেও এই সময় আপনারা লাভ পেতে চলেছেন। কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ, যাদের কম্পিটিটিভ পরীক্ষা রয়েছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে তুলা রাশি, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সফলতা দেখা যাচ্ছে। এবং যারা বাইরে যেতে চাইছেন, বিদেশ যেতে চাইছেন, বিদেশে গিয়ে কাজকর্ম করতে চাইছেন, সেখান থেকে লাভ আপনারা পেতে চলেছেন। যারা গাড়ি বিজনেস করছেন বা পেট্রোল কেমিক্যালের বিজনেস করছেন, সেখান থেকে কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে লাভ পেতে চলেছেন। একদম শেষ রাশি, একদম অন্তিম রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ, বৃশ্চিক রাশির ক্ষেত্রে মার্চ মাস আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড হতে চলেছে। কোনো জমি বা কোনো অ্যাসেট বা প্রপার্টি কেনার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে, কোনো গাড়ি, কোনো বাহন, এই সময়ের মধ্যে আপনাদের ডেলি ইনকাম বাড়বে, ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন। আপনাদের এই সময়ের মধ্যে কর্মের ক্ষেত্র নিয়ে, যাদের কর্মের জায়গাটা নিয়ে সমস্যা চলছিল, কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে প্রমোশনের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই ছটি রাশি, এই ছটি রাশির ক্ষেত্রে কিন্তু একটা নির্ণায়ক রেজাল্ট এই মার্চ মাসে দিতে চলেছে। অর্থের সাগরে ভাসবে এই ছয় রাশি, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশির চাতক। দেখুন, আমি আবারও বলছি আপনাদেরকে, যারা প্রচুর সমস্যাতে রয়েছেন, এক কথায় দিয়ালে পিঠ ঠেকে গেছে, তারা আমার সাথে কনসাল্ট করুন। আর একটি কথা আপনাদেরকে আবারও বলি,
বাস্তু রেক্টিফিকেশান অবশ্যই করুন, কারণ বাস্তু আমাদের জীবনকে কিন্তু প্রভাব বিস্তার করে। আর যারা নতুন বিজনেস শুরু করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে, আর যারা প্রচুর ঋণে পড়ে গেছেন তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করুন, কারণ রোগ যেমন থাকলে রোগ বৃদ্ধি করে তেমনি আমার যদি জন্মকুণ্ডলীতে সমস্যাগুলো থাকে না, দিন দিন আরও এই সমস্যা কিন্তু জটিল হয়ে যাবে। তার আগে কিন্তু জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ। আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে আপনারা শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে, আর জ্যোতিষ একমাত্র উপায় যেটা আপনাকে সমাধান করে দেখাবে। নমস্কার।